নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পিয়াজকলি আর আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে নিয়েছি। আমি চিংড়ি মাছগুলো একটু বড় সাইজে নিয়েছি। আপনারা ছোট চিংড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই দেখুন, মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি 3টে মাঝারি সাইজের আলু সরু করে কেটে নিয়েছি। আলুগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আঁচটাকে মিডিয়াম করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আঁচটাকে মিডিয়াম করে কিন্তু আলুগুলো ভেজে নিতে হবে, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজকলি। আমি 100 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি। পেঁয়াজকলিগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে পেঁয়াজকলি আলুর সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নেব। আঁচটাকে মিডিয়াম করে পেঁয়াজকলি আলুর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে আবার 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আঁচটাকে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি।
ধনে পাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি আলু আর পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল আলু আর পেঁয়াজকলি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি।